গ্রাম জিরি কানা পটিয়া। আমি কোনো দিন কোনো মঞ্চে কোনো সমাবেশে বক্তৃতা করিনি, ওজন্য আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, আমি কত বলতে জানি না। তবু আজকে সুযোগ পেয়েছি 30 বছর পরে কিছু বলার, বুক ফেটে যায় কিন্তু মুখে কথা আমার আসবে কিনা জানি না। স্বাধীনতা যুদ্ধের সময় ক্যাপ্টেন করিম সাহেবের নেতৃত্বে আমাদের গ্রামে আরও অন্যান্য আমার বন্ধুরা আছেন তাদের সহযোগিতায় মুক্তিবাহিনীর সংগঠন হয়। গ্রামে বিভিন্ন সময় রাজাকার অন্যান্যদের সাথে মোকাবিলা করে মুক্তিযোদ্ধাকে আমাদের গ্রামকে এক কথায় আমাদের গ্রামকে দ্বিতীয় ইন্ডিয়া বলে আখ্যায়িত করা হয়েছিল জিরি গ্রামকে পটিয়া থানার। ওই গ্রামের এই আমি একজন জিরি ইসলামিয়া যে মাদ্রাসাটা আছে ওই মাদ্রাসায় রাজাকার আলবদর বাহিনী পাকিস্তানের দালালেরা ওই মৌলবাদীরা 22টা রাইফেল এনে আমাদের হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। আমরা ক্যাপ্টেন করিম সাহেবের সাথে যোগাযোগ করে ওনাকে অবগত করে ওই 22টা রাইফেলের মধ্যে 17টা কি 18টা আমার মনে নাই, আমরা রুহুল আমিন আছিল আমাদের ওখানে আমার সাথী ভাই, আরও কিছু নাম ভুলে গেছি আমি, এদের সহযোগিতায় ওই 22টি রাইফেলের মধ্যে 17টি কি 18টি আমরা উদ্ধার করেছিলাম। কিছু লোক ডাকাতি খুন মহিরা নামক একটি গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে হিন্দু গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে থসনস করে দিয়েছিল, এদের মধ্যে আমরা 13 জন ডাকাতকে খুন করে ওই এলাকাটাকে মুক্ত করেছিলাম ডাকাতের কবল থেকে। আরও ছোট ছোট অনেক ঘটনা আছে আমার স্মরণ নাই অনেক। আজকে এই সুযোগে 30 বছর পর আমার সাথী ভাইদেরকে দেখে আমি চিনতেছি না, আমাকে ওনারা চিনতেছেন না। 30 বছর পর বঙ্গবন্ধুর কন্যা কেন যে আমাদেরকে ডাক দিল একত্র হওয়ার আহ্বান জানালো আমি জানি না। আমি 30 বছর যদি না বাঁচতাম, আমি এই সুযোগটুকু এই দৃশ্যটুকু আমি দেখতাম না। সামান্য কথা হলে আমাদের হুজুররা আমার মতো বেশি হুজুররা বলে মৌলবাদী সাথে কোনো জায়গায় গন্ডগোল হলে দাড়িওয়ালা টুপিওয়ালা শহরে যাবেন না, ওখানে দাড়ি টুপি ওয়ালাকে আক্রমণ করতেছে। আমি দাড়ি রেখেছি, টুপি মাথায় দিয়েছি, হাজির রুমাল গলায় দিয়েছি, আমার হাজির রুমাল কেউ হাত দেয়নি, আমার টুপিতে কেউ হাত দেয়নি, আমার দাড়িতে কেউ হাত দেয়নি। এই সমস্ত কথা বলে আমাদের বাংলাদেশের সরল সহজ মানুষকে ধর্মপ্রাণ মানুষকে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে, আমি আকুল আহ্বান জানাবো, আমি বক্তৃতা জানি না, আমি আপনাদের আকুল আহ্বান জানাবো ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে, ওই সমস্ত মৌলবাদী বিশ্বাসঘাতক তাদের এই সমস্ত কথায় আপনারা কান দিবেন না।